সহযোগিতা করার জন্য অনুরোধ করছি, যেহেতু ম্যাডাম আবৃত্তি দলে স্যার ভীষণ ভালো আবৃত্তি করে, অফিসিয়ালি এরকম শোনার সুযোগ হয় নাই অম্বেদকারের আবৃত্তি, আজকে সেটা শোনা হয়। যেভাবে তোমার সুবিধা লাগে। প্রথমেই ফাদার বকুলকে স্মরণ করি, যদি আমি ফাদার বকুলকে পাইনি, তবু ফাদার বকুলের কথা শুনেছি, তিনিও শিক্ষক ছিলেন, তার ছাত্রও বসে আছেন, তো সেক্ষেত্রে আমি প্রথমেই ফাদার বকুলকে স্মরণ করছি এবং সেই সঙ্গে আমাদের প্রিয় মানি ম্যাডামকে শ্রদ্ধা জানিয়ে, তখন শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পড়ছি পুরনো একটি কবিতা, সবাই জানি, তারপরে আমরা সবাই স্মরণ করব আমাদের শিক্ষককে। বাদশাহ আলমগীর, কুমারে তাহার পড়াইত এক মৌলভিল্লি, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা, এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদে আনত নয়নে, শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গলি, শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি যাই বুঝি তার ছবি, দিল্লি অতীত পুত্রের করে রহিয়াছে পানি চরণীয় করে, স্পর্ধার কাজ কেন অপরাধ কি করেছে কোন তারে, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দিল তার ফলে, হঠাৎ কি উঠি ভাবি কহিলেন আমি ভয় করি না, যাই যাবে শিশুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির অতি সিদ্ধ কোন ছাড়, ভয় করি না তো ধারি না তো ধার, মনে আছে মোর বল, বাদশাহ সুধালে শাস্ত্রীর কথা শোনাব অনর্গল, যায় যাবে প্রাণ তাকে প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাবো শাহেন শাহে, তারপর দিন প্রাতে বাদশাহর দু শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে, হাস কামড়াতে যাবে শিক্ষকে ডাকি বাদশাহ কহেন শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখেছে বিয়াদবে আর গুরুজনে অবহেলা, নহলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা, শিক্ষকগণ যাহন আমি বুঝিতে পারিনি হাই, কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়, বাদশাহ কহে সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছেও চরণ, নিজ হাতখানি আপনার পায়ে গুলাইয়া সযতনে, তুমি দিল না তো কেন সে চরণ দেখা পাই বলে, উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে, কুর্নিশ করি বাদশাহে তবে কখন উচ্চরবে, আজি হতে চিরোন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহানুদার বাদশাহ আলমগীর, আজি হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহানুদার বাদশাহ আলমগীর।
মার্লিন ম্যাডাম সম্পর্কে তো আমরা সবাই জানি, ম্যাডাম আমাদের ভীষণ স্নেহ করেন, ভালোবাসেন। সহকর্মী হিসেবে ম্যাডাম সম্পর্কে এখন আক্তার স্যারের কাছে কিছু শুনবো। একান্ত প্রিয় সহকর্মী বৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাই। আমি 2006 সালের এপ্রিল মাসের 14 তারিখে প্রথম নটরডেম কলেজে এসেছিলাম। তখন ফাদার বেঞ্জামিন ছিলেন অধ্যক্ষ, ফাদার বকুল উপাধ্যক্ষ ছিলেন, আর ছাত্র পরিচালক ছিলেন ফাদার বেঞ্জামিন। এরপরে এপ্রিলের 18 তারিখ থেকে আমার ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হলো। আমার মনে আছে আমি সায়েন্স 7-এ গিয়ে ক্লাস শুরু করেছিলাম, তখন 190 জন ছিল সায়েন্স 7-এ। আর হচ্ছে মার্লিন ম্যাডাম ওই সময় সম্ভবত অসুস্থ ছিলেন, উনি ব্যাংকক ছিলেন। সুস্থ হওয়ার পর প্রথমে ফাদার বকুল আমাকে একদিন ডাকলেন, তখন দেখি মার্লিন ম্যাডাম আমার অফিসে বসলেন, আমাকে আলাপ করিয়ে দিলেন মার্লিন ম্যাডামের সঙ্গে এবং বললেন যে তোমাকে বলেছিলাম যে আমাদের এক ম্যাডাম ব্যাংকটা আছে, এই সেই ম্যাডাম। তো প্রথম দিনের হাসিটাই বলে দিয়েছিল যে ম্যাডাম কতটা আন্তরিক। তারপর থেকে 2006 থেকে তো চলছে, মাঝখানে প্রমীলা ম্যাডাম, মমতাজ ম্যাডাম, মুক্তার স্যার আরও যারা ছিলেন একে একে তো জ্ঞান পাঠাই, আর মার্লিন ম্যাডামের স্নেহে আমরা খুব একান্ত আন্তরিকভাবে বাংলা বিভাগটাকে সচল রেখেছি, সক্রিয় রেখেছি। আমাদের কাজে কর্মে চড়াই বড়াই ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মার্লিন ম্যাডামের আগামী দিনগুলো আরও সুন্দর, আরও ফলপ্রসূ এবং আরও আনন্দ ভালো হবে। আমার সৌভাগ্য হয়েছে মার্লিন ম্যাডামের বাসার লোকজনকে চেনার। কোনো এক বিষয়ে আমি ব্যারিস্টার তুলা ভাইয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল, যা উনি আমাদের দেখলে এখনও হয়তো চিনবেন যে এই সে একটা। তারপরে দ্বিতীয়বার ওনাকে আমি দেখেছিলাম ফাদার বকুলকে যেদিন সমাহিত করে আমরা ফিরি সেই দিন। তারপরে রুয়েল তো আমাদের ছাত্র এবং রুয়েলকে ব্যক্তিগতভাবে চেনারও সুযোগ আমার হয়েছে। রুয়েল যে গ্রুপে ছিল সেই গ্রুপে আমি বেশ কিছুদিন ক্লাস নিয়েছি, সেটা একটা সুযোগ। যাই হোক, তারপর সব মিলিয়ে এখন কেমন জানি মনে হয় যে নটরডেম আমাদের আসলে প্রথম পরিবার না দ্বিতীয় পরিবার এটা আলোচনা করতে হয়। সবাই বলে দ্বিতীয় পরিবার, তো প্রথম পরিবার না দ্বিতীয় পরিবার সেটা মনে হয় একবারে বলা যায় না। আর নটরডেম পরিবারের যারা একান্ত আপনজন তাদেরই একেবারে গুরুত্বপূর্ণ একটা অংশ, তাদের একেবারে খুব আপন একটা অংশ আমরা আজকে এখানে উপস্থিত। আশা করছি সবাই মিলিয়ে এভাবে একান্ত আপনার হয়ে সবাই মিলে মিশে করবো আগামী যতদিন উপর ওরা চাই। সবার জন্য শুভকামনা, মার্লিন ম্যাডামকে অবশ্যই স্পেশাল ধন্যবাদ। ধন্যবাদ।